আসসালামু আলাইকুম ফিয়ার্স, আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প টক গাইস। চলে এসেছি আজকে রঙিন মেলাতে, সো দেখিয়ে দিব ঈদের জন্য একবারে স্পেশাল কিছু কালেকশন। এই দেখেন চমৎকার কিছু কালেকশন থাকবে মালাই কটনের মধ্যে, এবং দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াস কাজ করা, একেবারে হেভি কাজ করা। আশা করি ভালো লাগবে, স্পেশাল কিছু কালেকশন থাকছে ঈদের জন্য। সো এখন আমি আপনাদের ঠিকানাটা বলে দেবো, পরে আমি প্রোডাক্টের ডিটেলে চলে যাব। সো এটা হচ্ছে রঙিন মেলা, ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল দিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সো শোরুমটা হচ্ছে ওনাদের গ্রিন সরণিকা মার্কেট চতুর্থ তলা, মানে হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের অপোজিটে, এই সাইডে। এক মিনিট লাগে বা দুই মিনিট লাগে আসতে এরকম। সো দোকানের নাম্বারটা, দোকানটা হচ্ছে গ্রিন সরণিকা মার্কেট চতুর্থ তলা, দোকান নাম্বারটা হচ্ছে 8/369 এলিফেন্ট রোড ঢাকা 1205। দোকানটা না খুঁজে পেলে বা যে কোনো কিছু জানতে চাইলে, প্রোডাক্ট ভালো লাগলে এই নাম্বার ইমুতে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। একদম যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওর সবচেয়ে স্পেশাল যে কালেকশনটা আছে সেটা দিয়েই আমরা এই ভিডিওটা শুরু করছি। এই যে দেখেন নেকের ডিজাইনটা দেখেন, জাস্ট ওয়াও। পুরোটা হচ্ছে অপশন প্রিন্ট করা, কালার রং ফুল গ্যারান্টি, এবং কালো হবে না, উঠবেও না। এবং আমি গলার ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস লাগবে, এটা বানিয়ে পড়লে আপনারা আসলে আমার মানে ভাবতেও পারবেন না। ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড, এবং ফ্যাব্রিকটা হবে কোনো নর্মাল কটন না, এটা হচ্ছে মালাই কটন, ঠিক আছে। মালাই কটন খুবই মানে কি বলবো, একদম পাতলা একটা কটন, কটনটা দেখতেই পাচ্ছেন একটু সিল্কি টাইপের কটন। এবং যত বড় বডি হন না কেন, মানে যত ফ্যাট হন না কেন, আপুর আপনারা বানাতে পারবেন। এবং ওড়নাটা দেখতে পাচ্ছেন, চমৎকার একটা ওড়না, পুরোটা ওড়নায় কিন্তু এই যেরকম ভাবে ডলার ছিটানো ছিটানো আছে। এই যে দেখেন, এই দেখেন এটা হচ্ছে এই যে নিচের অংশটা। ওকে, এই ড্রেসটার কালার একটাই হবে, আমরা এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিব। এটাও একটা নতুন একটা কালেকশন, একটু একটু কাছে আনেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর, সম্পূর্ণ সুই সুতার কাজ করা, নিচে প্যানেলে কাজ থেকে আসলে দেখলে বুঝবেন, নিচের দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ কাজ করা। এখানেও কিন্তু সুই সুতো দিয়ে কাজ করা অল ওভার এরকম দেখতে। ওয়াও, ব্যাক সাইডটা দেখেন একেবারে কিন্তু ডিফারেন্ট। আমি আমি যতটুকু জানি এখনো এই ধরনের আজকে যে ভিডিওগুলো দিচ্ছি এই ক্যাটাগরি দেওয়া আছে, বাট এক্স্যাক্টলি এরকম ভিডিও কিন্তু, এরকম থ্রি পিস কিন্তু দেখানো হয়নি। সো এটা হচ্ছে ওড়নাটা, ম্যাচিং এ আছে তাই না? হ্যাঁ ম্যাচিং। এটা হচ্ছে আরেকটা কালার, মেরুন তাই না ভাইয়া? হ্যাঁ মেরুন কালার, মেরুন কালার, মেরুন কিন্তু ইয়েলো সুতো দিয়ে কাজ করা। ব্যাক সাইড এবং হাতার জন্য পর্যাপ্ত কাপড় দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অনেক কাপড় দেওয়া আছে। সালোয়ারটা হবে খুব দারুন একটা মেরুনের মধ্যে, রেড মেরুনের মধ্যে, প্রতিটা ওনার কুশি কাটায় কাজ আছে এবং খুব খুব সফট, একদম মোলায়েম এইগুলো। সোটার হ্যাঁ, এটা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, মাস্টার্ড কালারটা দেখেন চমৎকার। মাস্টার্ডের উপরে যেরকম রেড বা মেরুন যেটাই বলেন সুতো দিয়ে কাজ করা সালোয়ার। আচ্ছা এটা হবে ওড়নাটা, এই ড্রেস, এই মাত্র যে চারটা তিনটা দুইটা ডিজাইনের ড্রেস, এটার প্রাইস হবে 1000, একদম ফিক্স। আচ্ছা এই পর্যন্ত যা দেখিয়েছি সব 1000 হবে ফিক্স, যে রেটটা দেখো এটা রেটটা একটু কম, একটু কমবে। ওকে ঠিক আছে, দিল্লি বুটিক। আচ্ছা এখন দেখাবো দিল্লি বুটিকস, এবং এগুলো আপশন হবে না, কালার ফুল গ্যারান্টি, এগুলো আপশন উঠবে না। এবং কাজগুলো দেখেন এই যে, ওকে এটা হচ্ছে দিল্লি বুটিকস ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এটা এবং হাতার জন্য স্লিভের জন্য এই যে এই কালারটা। ফ্যাব্রিকটা দেখেন কত সুন্দর একটা শাইনি রেড দেখা যাচ্ছে, ফ্যাব্রিকটা কিন্তু সুপার। সো এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা, এবং ওড়নাটায় পুরোটা হচ্ছে যেরকম ছিটানো ছিটানো ডলার ওয়ার্ক করা, এই যে ছিটানো ছিটানো ডলার ওয়ার্ক করা, ঠিক আছে। সো দেন আমরা দেখাবো এই ডিজাইনেরই আরেকটা কালার, এই যে দেখেন সালোয়ার, এটা এটা হচ্ছে ওড়নাটা। ওকে আচ্ছা এটা হবে ওড়নাটা, স্যার এটা হচ্ছে আরেকটা কালার, হ্যাঁ ঠিক আছে, কালো, খুব সুন্দর একটা কালো কালার, এবং কালোর সাথে কন্ট্রাস্টটা আমি যতটুকু দেখছি যে খুবই নাইস একটা ডিফারেন্ট।
ব্ল্যাকের সাথে এরকম একটা কালারের ওড়না আছে, কেউ পরলে ভালো লাগবে। সো চলে আসবেন রঙিন মেলা চতুর্থ তলায়, দোকান নাম 8/369 এলিফ্যান্ট রোড ঢাকা 1205, এই ফোন নাম্বারটা। সো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।